আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ওয়ালিউর রহমান, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আর এখন যেই ভিডিওটি নিয়ে কথা হচ্ছে, আপনারা জানেন এর আগের পার্ট ওয়ানে আমরা কথা বলেছিলাম 20টি হোম বেসড ই কমার্স অনলাইন বিজনেস আইডিয়া এবং তার পুঁজি নিয়ে, এবং আমরা 5টি বিষয় নিয়ে ডিসকাস করেছিলাম। এখন আমরা আসছি পরবর্তী 5টি বিষয় নিয়ে। 6 নম্বর বিষয়টি হচ্ছে আমাদের আচার। আসলে আচারের বিষয়টা, আচারের সাথে আমাদের বাংলাদেশের আসলে ট্রেডিশন জড়িত। আমাদের মায়ের হাতের, নানুর হাতের, দাদুর হাতের আচারগুলো আসলে যেই ধরনের আমরা মজা করে খেয়েছি, এখন আসলে সেই ধরনের হোমমেড আচারগুলো আসলে বাড়িতে সেইভাবে বানানো হয় না, কিংবা অনেকের সময় হয় না। হলেও দেখা যায় যে এখনকার ব্যস্ত জীবনটাতে আচারের যে বিষয়টা আছে, আমরা সেই জায়গাটা নিয়ে আসলে মোটামুটি ভুলতে বসেছি বলা চলে। এবং এই জায়গাটাকে পুঁজি করে আমাদের যেটা হয় হেরিটেজ এবং ট্রেডিশন নিয়ে বিজনেস করার একটা কিন্তু ভালো পজিশন থাকে। আপনি যদি খুব ভালো আচার বানান, আচার বানাতে পারেন, কিংবা আপনার কাছের কেউ যদি সেরকম ভালো আচার বানাতে পারে, কিংবা এখনকার দিনে আসলে ইউটিউবের রেসিপি দেখেও কিন্তু খুব ভালো আচার আপনি বানাতে পারবেন, এবং একটা সময় আপনার হাত হয়তোবা অনেক বেশি পোক্ত হবে, যেভাবেই হোক আচারের বিজনেসটা আপনার জন্য হতে পারে যদি আসলে আপনার এটা নিয়ে ফ্যাসিনেশন থাকে। দেখা যায় যে আপনি যদি নিজের আচার পছন্দ হয় এবং আচার বানানোর স্কিল আপনার থাকে, সেক্ষেত্রে আপনি আমের আচার, জলপাইয়ের আচার, আমলকির আচার, বড়ইর আচার, চালতার আচার, বিভিন্ন ধরনের আচার আপনি করতে পারেন। এবং এই আচারের বিজনেসের সাথে কিন্তু আপনি চাইলে ফ্রোজেন ফুড, ফ্রুট নিয়েও কাজ করতে পারেন। সব কিছুর ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে এই বিজনেসে অবশ্যই আপনাকে ধৈর্য নিয়ে আগাতে হবে এবং হাইজিনটা বজায় রাখতে হবে। আচারের ক্ষেত্রে আমরা একটা সময় ট্রেডিশনালভাবে কাচের জার ব্যবহার করেছি, যেহেতু আসলে আপনার এই ক্ষেত্রে ডেলিভারির একটা বিষয় আছে, সেক্ষেত্রে আপনাকে ভঙ্গুর আইটেম বাদ দিয়ে প্লাস্টিকের জার চিন্তা করতে হবে। অনেকগুলো ট্রান্সপারেন্ট প্লাস্টিকের ভালো মানের জার পাওয়া যায় বাজারে, এবং আপনি এখানে ভালো ফুড গ্রেডের আচারের জন্য যদি প্লাস্টিকের জার চিন্তা করেন, সেক্ষেত্রে হয়তো আপনার বেশ কস্টিং পড়ে যাবে, তারপরও আপনি মোটামুটি মিডিয়াম কস্টিংয়ের মধ্যে একটু খোঁজ করলেই পাবেন। আপনি এই ধরনের জারের মধ্যে আপনি আচারগুলোকে ডেলিভারি দিতে পারেন। এবং এর বাইরে আপনি আচার, আচারের যে টোটাল প্রক্রিয়াটা, সেই প্রক্রিয়াটা আপনি যদি ঠিকমতো করে করতে পারেন এবং আপনার আচারের যদি গুণগত মান এবং এটার মোটামুটি একটা ভালো শেলফ লাইফ বজায় রাখতে পারেন, যে অনেকদিন রেখে আসলে খাওয়া যাবে, সেক্ষেত্রে কিন্তু আপনার দিন দিন এটার চাহিদা বাড়বে। আর মার্কেটিং এবং আপনি যদি অন্যান্য ইনভেস্টমেন্টের কথা চিন্তা করেন, আচার বানানোর জন্য একটা প্রথম লটে আপনার হয়তো বা 5,000 টাকার বেশি কোনো আইটেমের প্রয়োজন হবে না। তো আপনার এখানে কাঁচামালে হচ্ছে 5,000, আপনার বোস্টিংয়ের জন্য যদি আপনি 10,000 টাকার বাজেট করেন, এবং এর সাথে আপনার একটা ওয়েবসাইট কিংবা অ্যাপ, আসলে এটার জন্য আমি একটা স্ট্যান্ডার্ড বাজেট যে 30,000 টাকা বলি, 30,000ই যে করতে হবে এরকম না, আপনার শুরুটার জন্য আপনি হয়তো আরও কম বাজেটে করতে পারেন। 30,000 টাকার বাজেটটা হচ্ছে স্ট্যান্ডার্ড এবং হাই স্পিড একটা সলিউশনের জন্য, বাট এর থেকেও চাইলে কমে করা যায়। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক অ্যাডভান্সড কাজগুলো বাদ দিয়ে করতে হয়, এবং সেটার মধ্যে দেখা যাচ্ছে একজন ডেভেলপার তার ফুল ডেডিকেটেড কাজটা হয়তো বা সেইভাবে সময় দিতে পারবে না। বাজেটের উপরেই ডিপেন্ড করে একজন ডেভেলপার কতখানি কাজ করবেন একটা সাইটে। বাট মজার ব্যাপারটা হচ্ছে যে আমাদের মাধ্যমে ওয়েবসাইট বা অ্যাপের কাজ করালে আমরা ভিডিও ডকুমেন্টেশন দিয়ে দিই। সেটার জন্য আপনার যেটা সুবিধা হচ্ছে যে একটা সাইট বা অ্যাপ বানানোর পরে সেটা আসলে কীভাবে এটার অ্যাডমিন প্যানেলটাকে চালাবেন, কীভাবে ম্যানেজমেন্ট করবেন, সেটা নিয়ে আপনার আসলে কোনো টেনশন করতে হবে না। ভিডিও ডকুমেন্টেশন দেখে দেখে আপনি সব নিজে বুঝতে পারবেন, কিংবা আপনার এটা ম্যানেজ করার জন্য কাউকে হায়ার করলেও আপনি তাকে সেই ভিডিওটা দেখালেই হচ্ছে। তো এখানে লার্নিং কার্ভটা অনেক কম, এবং এই বিজনেসের জন্য আসলে আপনাকে টোটাল ওয়েবসাইট সহ যদি চিন্তা করেন মার্কেটিং নিয়ে, আপনাকে হয়তো 40-50,000 টাকা বাজেট আপনার জন্য যথেষ্ট। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু এটা একটা নিশ মার্কেট, নিশ মার্কেট মানেই কিন্তু এমন নয় যে এখানে আপনার প্রফিট ম্যাক্সিমাইজ করা সম্ভব নয়, আপনি এটা বড় স্কেলেও করতে পারবেন। ডিপেন্ড করবে আপনি আসলে কতটা এক্সপ্যানশন টার্গেট করছেন এবং কীভাবে মার্কেটিংয়ের জন্য প্ল্যান করছেন সেটা নিয়ে। তো আলটিমেটলি আপনার যে ওয়েবসাইট এবং মার্কেটিংয়ের বাজেটটা এখানে আছে, এই বাজেটটার উপরেই ডিপেন্ড করবে যে আপনি আসলে ঠিক কতটা বড় স্কেলে যেতে চান। আপনি যদি স্কেল বেশি না চান, যে আপনি খুব বেশি বড় হিসেবে এই বিজনেসটা করবেন না, জাস্ট একটা পার্ট টাইম বিজনেস হিসেবে করবেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু আপনি ওয়েবসাইট ছাড়াও চিন্তা করতে পারেন, ফেসবুক পেজ ভিত্তিক।
বাট সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনি যখন চিন্তা করবেন আপনার বিজনেসে ভেরিয়েশন থাকবে এবং আপনি বড়ভাবে কিছু করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার আসলে ওয়েবসাইট কিংবা অ্যাপের প্রয়োজন হবে। এবং আপনার মার্কেটিংয়ের জন্য এটা আসলে খুব ভালো একটা টার্গেট অডিয়েন্স, আপনার টার্গেটিং থেকে শুরু করে কাস্টমার রিটেনশনের জন্য আপনার ওয়েবসাইট বা অ্যাপটা বেশ কাজে আসবে। তো এখানে বলা যেতে পারে যে আপনি মোটামুটি যদি স্ট্যান্ডার্ড বাজেটেও শুরু করতে চান, সেক্ষেত্রেও আপনার কিন্তু 40-45-50 হাজার টাকার বেশি এই বিজনেসের জন্য লাগবে না, আপনি যদি এটাকে বিজনেস হিসেবে আগাতে চান। আর যদি আপনি চান যে আসলে না, আপনি এটাকে টেস্ট পারপাসে আগাবেন, আপনি জাস্ট ফেসবুক পেজের মাধ্যমে বিভিন্ন গ্রুপে আপনি পোস্ট করতে পারেন এবং অন ডিমান্ড আপনি কাজগুলো করতে পারেন, তো সেখানে কিন্তু আপনার খুব বেশি কিছু প্রয়োজন হবে না। তবে এভাবে আপনি খুব কমই অর্ডার পাবেন এবং আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে, যেহেতু এখানে কন্টেন্ট বেজ অনেক কিছু করতে হবে, আপনাকে আসলে কম বেশি মার্কেটিং অ্যাডভার্টাইজমেন্ট বাজেট করতেই হবে। আচারের পরে যদি আসি, সেটি হচ্ছে শিশু খাদ্য বা সেরেলাক টাইপের যে খাবারগুলো আছে এটা নিয়ে। আসলে এগুলো সহজ রেসিপি, আপনি কিন্তু ইউটিউবে একটু সার্চ দিলেই পেয়ে যাবেন। আপনার যদি এটা নিয়ে কাজ করার ফ্যাসিনেশন থাকে, দেখা যায় কি নিউবর্ন বাচ্চাদের যারা মায়েরা থাকে এবং নিউবর্নের ক্ষেত্রে দেখা যায় যে বাহিরের শিশু খাদ্য ওইভাবে প্রয়োজন হয় না, বাট ছোটো বাচ্চাদের ক্ষেত্রে হয় যে মায়েরা আসলে পেরে ওঠেন না অনেক সময়। এবং এখনকার নিউক্লিয়াস ফ্যামিলিতে যেটা হয় যে একজন মা হচ্ছেন সংসারে একা থাকেন অনেক ক্ষেত্রে, অন্য কোনো মহিলা বা অন্য কোনো কাজ করা এবং তাকে হেল্প করার মতো কেউ না থাকার কারণে বাচ্চার জন্য খাবার তৈরিটা একটা টাফ হয়ে যায়। এবং যেই সব মায়েরা হচ্ছে তাদের বাচ্চাদেরকে সঠিক পুষ্টিকর খাবার দিতে পারছেন না, তাদের জন্য আসলে আপনার এই সার্ভিসটা হতে পারে। এবং এই সার্ভিসটার মাধ্যমে আপনি কিন্তু শিশু খাদ্য, যেহেতু আপনি যদি ঠিকমতো হাইজিন বজায় রাখতে পারেন, ঠিকমতো স্ট্যান্ডার্ড বজায় রেখে কাজ করতে পারেন, এক্ষেত্রে আপনার কিন্তু প্রফিট মার্জিন মোটামুটি 1.5 থেকে 2 গুণ পর্যন্ত হওয়া সম্ভব। আপনি অনেক ধরনের ভেরিয়েশন অফার করতে পারেন, আপনি অনেক ধরনের আইটেম নিয়ে কাজ করতে পারেন, আপনি খিচুড়ি মিক্স নিয়ে কাজ করতে পারেন। এবং এর সাথে একটা ভালো মার্কেটিং আইডিয়া হচ্ছে, আপনি যদি একটি ইউটিউব এবং টিকটক চ্যানেল খুলে ফেলেন, টিকটকে যদি শর্ট ভিডিও হিসেবে আপনি যদি পোস্ট করেন, সেম ভিডিওটা আপনি যদি ইউটিউব শর্টে পোস্ট করেন যে আপনার এই আইটেমটা দিয়েই কিভাবে খাবারটা তৈরি করতে হয়, একটা রেসিপির মতো কিছু একটা, এবং এখান থেকে মানুষ দেখে কিন্তু আপনাকে অর্ডার করার সুযোগ পাচ্ছে, সেখানে অর্ডার করার জন্য ফোন নাম্বার এবং আপনার ওয়েবসাইটের লিংক দিয়ে দিতে পারেন। সেই সাথে আপনি কিন্তু লং ভিডিও তৈরি করতে পারেন ইউটিউবের জন্য, যেখানে আপনি হচ্ছে কিভাবে এই জিনিসটা বাচ্চাকে খাওয়ালে কিছু কিছু এক্সপেরিমেন্ট করে সেইগুলোর যদি ভিডিও করেন, সেগুলোও কিন্তু আপনি আপনার এখান থেকে কিছু ফ্রি অডিয়েন্স টার্গেট করার একটা সুযোগ পেয়ে যাচ্ছেন। এবং কম বেশি ম্যাক্সিমাম ই-কমার্সের ক্ষেত্রেই কিন্তু এই ধরনের ভিডিও মার্কেটিং কনসেপ্ট খুবই কাজে আসে, আপনারা কিন্তু এটাকে কাজে লাগাতে পারেন। এবং এই ধরনের বিজনেসেও আমি আসলে যতগুলো বিজনেস বলছি এখানে অ্যারাউন্ড 50,000 টাকার মধ্যে শুরু করে ফেলা যাবে, এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 15-20 হাজার টাকার মধ্যেই এই বিজনেস শুরু করে ফেলা যাবে। সেক্ষেত্রে হয়তো বা আপনি আপাতত ওয়েবসাইট নিয়ে কাজ করলেন না, কিছু কিছু বিজনেস থাকে যেগুলোতে আসলে আপনার ওয়েবসাইট নিয়ে যদি আপাতত না আগাতে চান অবশ্যই সেটা পসিবল, বাট আপনি কাস্টমারের কাছে সিরিয়াসনেস প্রকাশ করার জন্য হলেও ওয়েবসাইট থাকা বাঞ্ছনীয়। আরেকটি বিষয় হচ্ছে মশলা। আসলে হাতে তৈরি মশলা বর্তমানে দিন দিন চাহিদা বাড়ছে, বিভিন্ন ধরনের মশলা হতে পারে। আমরা অনেক সময় দেখা যায় যে খাবারের টেস্ট বাড়ানোর জন্য দেখা যায় ভালো মানের শুকনা মরিচ কিনে সেটাকে রোদে শুকিয়ে তারপর গুঁড়ো করে হচ্ছে রান্নার কাজে ব্যবহার করি, অনেক সময় ভালো মানের হলুদ আমরা রান্নার কাজের জন্য ভাঙিয়ে নেই, এবং এই ধরনের অনেক কাজ আছে, অনেকেই আসলে এটা করেন। কিন্তু শহর জীবনের ব্যস্ততার কারণে হোক আর যে কারণে হোক, অনেক সময় এগুলো হচ্ছে করাটা অনেক টাফ হয়ে যায়। এছাড়াও অনেকে মশলায় মিশ্রণ কিংবা কী ধরনের হবে এটা নিয়ে এক্সপিরিয়েন্স না থাকার কারণেও হচ্ছে বেশ ঝামেলায় পড়েন, কিন্তু তারা দেখা যায় যে বাজারের প্যাকেটজাত মশলায় অতটা বিশ্বাস রাখতে চান না। দ্যাটস ওয়াই হোমমেড মশলা আসলে অনেকটা মার্কেটের ডিমান্ড তৈরি করে আছে। এবং আপনি যদি এই ধরনের কিছু করতে পারেন, আপনার এই ভেঞ্চারে যেটা হবে, আপনি যদি ঠিকমতো আপনার ভিডিওতে, আপনার পোস্টে এবং আপনার প্রেজেন্টেশনে বুঝাতে পারেন আপনার টার্গেট অডিয়েন্সকে যে আসলে আপনার তৈরি মশলাটা শতভাগ নিরাপদ এবং স্বাস্থ্যসম্মতভাবেই তৈরি করা হয়েছে, এবং এটা তার টেস্টের জন্য যদি গ্যারান্টি আপনি দিতে পারেন, অবশ্যই আপনার এই বিজনেস থেকে ভালো কিছু করা সম্ভব হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো নতুন কনসেপ্টের বিজনেস মানেই যে সেটা ফ্লপ আইডিয়া, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আপনি এটা নিয়েও কিন্তু আগাতে পারেন এবং এটা ছোট পরিসরে আপনি শুরু করতে, টেস্ট করতে পারেন আপনার ফেসবুক পেজ এবং বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে। বাট আপনার অথেন্টিসিটির জন্য ওয়েবসাইট কাজে আসতে পারে এই বিজনেসে। তারপরও বলবো আপনার এই বিজনেসে মিনিমাম বাজেট 20,000 টাকা থেকে শুরু করে আপনি 40-50 হাজার টাকা পর্যন্ত বাজেট করে এই বিজনেসটাকে সিরিয়াসলি আপনি শুরু করতে পারেন।
এরপরে যেটি বলবো পোশাক এবং ফ্যাশন শপ, এবং বলতে পারেন বাংলাদেশের সবচেয়ে ট্রেন্ডি বিজনেস হচ্ছে এটা, এবং এটা মোটামুটি একটা ভালো রকমের হ্যাসেলও বলতে পারেন। কি ধরনের হ্যাসেল? এখনকার মার্কেটে যেভাবে হচ্ছে লাইভ ভিডিওর মাধ্যমে মার্কেটিং করা হয়, লাইভ ভিডিওর মাধ্যমে সেল করা হয়, ইনফ্লুয়েন্সার প্লেসমেন্টের একটা ব্যাপার থাকে। বাংলাদেশে আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রে যত ইনফ্লুয়েন্সার মার্কেটিং হয় সেগুলো সবই বলা চলে আসলে পোশাক এবং ফ্যাশন রিলেটেড আইটেমের জন্য, বিউটি আইটেমের জন্য। তো এই ক্ষেত্রে যেটা হয় যে পোশাক রিলেটেড কাজগুলো এবং এটার ডিমান্ড অনেক বেশি থাকলেও এটার কিন্তু সাপ্লাইও অনেক বেশি। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো মানের পুঁজি নিয়ে নামতে হবে। আপনার ডিপেন্ড করবে, আপনি যদি আসলে শাড়ি নিয়ে কাজ করেন আপনার হয়তো বা 2 লাখ টাকার বাজেট অনেক কম হয়ে যাবে। আপনি যখন থ্রি পিস বা বিভিন্ন ধরনের জামা কাপড় নিয়ে কাজ করবেন আপনার তখন কিন্তু বাজেটটা না হলেও 1 লাখ টাকার প্রয়োজন হবে, এবং এর বাইরে আপনার মার্কেটিং বাজেট এবং আপনার ওয়েবসাইট অ্যাপ এগুলোর বাজেট তো আছেই। তো আপনাকে এখানে ভালো অ্যামাউন্টের যদি বাজেট আপনি এখানে ইনভেস্ট করতে পারেন এবং খুব ভালো মানের ভিডিও যদি আপনি প্রেজেন্টেশন ঠিকমতো করতে পারেন, দেন হচ্ছে এই বিজনেসে আপনার জন্য জায়গা আছে। আপনি এই বিজনেসটা তখনই করবেন যখন আসলে আপনি আপনার কম্পিটিটরদের থেকে এক স্টেপ এগিয়ে থাকার একটা কিছু করতে পারবেন। এই বিজনেসটা এমন না যে আপনি আসলে আসলেন এবং আপনি শুরু করতে পারবেন, কিন্তু আপনার যদি ঠিকমতো এটা নিয়ে আগানোর ইচ্ছা থাকে তাহলে অবশ্যই আপনাকে লেগে থাকতে হবে, ফ্যাসিনেশন থাকতে হবে, সেই সাথে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে। সেভাবে করেই আপনি আসলে এই বিজনেসটাকে একটা ব্র্যান্ড হিসেবে দাঁড় করাতে পারবেন। এবং এই বিজনেসে অবশ্যই ওয়েবসাইটটা থাকা বাঞ্ছনীয়। আপনি ওয়েবসাইট ছাড়া চিন্তা করতে পারেন অন্যদের মতো, কিন্তু এটা মাথায় রাখতে হবে অন্যরা কিন্তু 1 বছর 2 বছরে অনেক বড় হয়ে যায়নি, তাদের বেশ সময় লেগেছে। শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ভিত্তিক একটা ব্র্যান্ড দাঁড় করাতে গেলে আপনারও অনেক সময় লাগবে। আপনি একটা ওয়েবসাইট সাথে নিয়ে ভালোভাবে মার্কেটিং বাজেট যদি রাখতে পারেন অবশ্যই ফ্যাশন এবং পোশাকের অনলাইন শপ দিয়ে অনেক বড় ধরনের কিছু করা সম্ভব। এরপরে যেটি আসছে বাচ্চাদের সামগ্রী এবং খেলনা। বাচ্চাদের সামগ্রী এবং খেলনা নিয়ে যদি চিন্তা করেন, এখানে বাচ্চাদের যে কোনো কিছু হতে পারে, এখানে জামা কাপড় থেকে শুরু করে ডাইপার হতে পারে, বাচ্চাদের জন্য প্রয়োজন এমন কিছু সব কিছু হতে পারে। এখানে বাচ্চাদের বাথটাব হতে পারে, এখানে বাচ্চাদের পড়ালেখার জন্য বাচ্চাদের বই হতে পারে, যে কোনো ধরনের কিছু হতে পারে, লার্নিং গ্যাজেট হতে পারে। আপনি আসলে টার্গেট করতে পারেন যে আপনি ওয়াইড একটা মার্কেটকে চুজ করবেন নাকি আপনি নির্দিষ্ট কোনো কিছু নিয়ে করবেন। আপনি চাইলে শুধুমাত্র খেলনা নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনি চাইলে শুধুমাত্র বাচ্চাদের ছোট ছোট ফতুয়া বা এই টাইপের যে বিষয়গুলো আছে, নিমা টাইপের, আপনি শুধুমাত্র এটা নিয়ে কাজ করতে পারেন। আপনি চাইলে একদম নিউবর্ন বেবিদেরকে নিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনি চাইলে একটা ওয়াইড এজ রেঞ্জের বেবিদেরকে নিয়ে কাজ করতে পারেন। আসলে কনসেপ্টটা আপনার হবে, বাজেট কীরকম করবেন তার উপরে। অবশ্যই এই ধরনের আইটেমে বাজেট আপনাকে করতে হবে। আপনি যদি শুধুমাত্র বাচ্চাদের, বিশেষ করে 0 থেকে 3 বছর পর্যন্ত বাচ্চাদের জামা কাপড় নিয়ে কাজ করেন, শুধুমাত্র জুতাও বাদ, সেক্ষেত্রেও আপনাকে মোটামুটি 30,000 টাকার মতো একটা বাজেট নিয়ে নামতে হবে। এবং আপনার মার্কেটিংয়ের জন্য তো সবসময় আমি মিনিমাম 10 থেকে 15,000 টাকা বাজেট করতে বলি, আর আপনি সেই সাথে যদি ওয়েবসাইট কিংবা অ্যাপ অথবা দুটোই নিয়ে আগাতে চান সেক্ষেত্রেও আপনাকে আরও বেশ কিছু টাকা ইনভেস্ট করতে হবে। তো বলা যেতে পারে আপনি এখানে 30,000 টাকা থেকে শুরু করে 70-80 কিংবা 1 লাখ টাকা পর্যন্ত বাজেট আপনার করতে হবে। এবং সবচেয়ে ভালো হয় আপনি যদি এই বাজেটটা আরও ম্যাক্সিমাইজ করতে পারেন, সেক্ষেত্রে আপনার ওয়াইড ভ্যারাইটি থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন যদি হয় যে আপনি প্রত্যেকটা আইটেমেরই একটা করে ইউনিট আনলেন, সেক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হয় যে একটা কারো কাছে সেল করছেন, আরেকজন চাইলে আপনাকে বলতে হচ্ছে সরি স্টকে নেই, মানুষ ডিমান্ড আছে কিন্তু আপনি দিতে পারছেন না, সাপ্লাই নেই, সেই জিনিসটাও কিন্তু খুব বেশি ভালো এক্সপিরিয়েন্স হবে না। সেই ক্ষেত্রে বেটার হয় আপনার আসলে ওয়াইড ভ্যারাইটি না রেখে আপনার ইনভেস্টমেন্ট একটু ওয়াইজভাবে করা, সো দ্যাট আপনার আসলে তেমন কোনো প্রবলেম না হয়। তো এই ছিল এই পার্টে। এর পরের পার্টে আমরা আরও 5টি বিষয় নিয়ে কথা বলবো, অর্থাৎ এই ভিডিওটি আমরা 4 পার্টে শেষ করব। আপনাদের যদি ওয়েবসাইট কিংবা যে কোনো ধরনের কনসালটেন্সির প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন 01946-366-448 এই নাম্বারে। ভিডিওর আগের পার্ট এবং পরবর্তী পার্টগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর এর বাইরে আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের কনসেপ্ট ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, সো দ্যাট এই ধরনের আরও ভিডিও আপনারা পরবর্তীতেও পাবেন। এবং সেই সাথে আমি বলবো এই ভিডিওটি আপনাদের ফ্রেন্ডদের সাথেও সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে শেয়ার করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।